الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মাও বোনের আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান ও মর্যাদার দিক থেকে বড় একটি আয়াতি কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতের নাম আয়াতুল কুরসি নামে পরিচিত এই একটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে তাহলে কবর হাসন্ন শরীরে গেল কই বেরাদে মরে ফেলে দেন না তো এর ব্যাখ্যা
মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এর অর্থ হল আল্লাহ রসুল যে বলছেন যে তার মৃত্যুর সাথে সাথে জান্নাত, এর অর্থ হইল যে কবরের জগতেই তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দেওয়া হবে, কবর ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। যা হাদিসের মধ্যে আছে, যেমন আল্লাহ রাসূল বলছেন, এক হাদিসে আছে আল কবরু রওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গাড়া হবে। যেমন আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কবরের প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা এসে যখন বলবে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুজন ফেরেশতা আসবে এসে তাকে বসাবে, বসানোর পরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রব কে ছিল। ওই সময় যদি উত্তর জবান দিয়া আয় রব্বি আল্লাহ, রব্বি আল্লাহই তো, অত সহজ। প্রত্যেকটা মানুষের ইংলিশ হোক, উর্দু হোক, আরবি হোক, বাংলা হোক, নাগরি হোক, ফার্সি হোক, কবরে যাওয়ার পরে সকল ভাষা বাতিল হইয়া প্রত্যেকটা মানুষের জবান দিয়া তখন আরবি ভাষা জারি হয়ে যাবে। আমরা বলতে পারেন হুজুর আমরা তো আরবি শিখছি না, তো কেমনে আইব? বাংলা ভাষা কি তা ও আ ফরে শিখছেন না এর আগে? হ্যাঁ, বুঝিনি করবা, আম্মা আব্বা পানি হাওন এটা টেবিল এটা চেয়ার এটা ও আ ফরে সাইরা শিখছেন না আগুই গিলেছেন আর তুজুরে কন, তো কেমনে শিখলেন? এই যে আপনারা শিখলেন এইভাবে বললেন, ইদার নাম মাইক, ইদার নাম টেবিল, ইদার নাম চেয়ার, ইদার নাম পানি, ইদার নাম খাওন, ইদার নাম মোবাইল, এটা কি আপনি অক্ষর শিক্ষা বাংলা এরপরে বানান কইরা এরপরে মোবাইল বানান করে শিখছেন? কই ওয়াজ করবা শ্রোতা, তো কিছু হইলো সচেতন তখন লাগে। এক কথায় আমরা ও আ পড়বার আগেই আমরা বাংলা ভাষা আমাদের জবানে জারি হয়ে গেছে, এটা কেউ শিখায় নাই, এটা শিখাইছেন আল্লাহ। আরো জোরে কন কে, আরো জোরে কন আল্লাহ। আল্লাহ নিজে বলেন এক আয়াত, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তার ভিতরে যা লুকাইল আছে তা প্রকাশ করার যোগ্যতাও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। মানুষ ও আ এ বি সি টি আলিফ বা তা সা ইতা কইরা ভাষায় শিখার আগে তার জবান দিয়ে যেই দেশে জন্ম হয় ওই দেশের ভাষা অটোমেটিক তার ভিতর থেকে যেটা বের হয়ে আসে, এটা দুনিয়ার কোন মানুষের শিক্ষা দেওয়া নয়, এটা মহান আল্লাহর শিক্ষা দেওয়া। আটু জোরে কন, আল্লাহ নিজে বলছেন আরে ভাই, আল্লামাল ইনসান লাম ইয়ালম, আল্লামাল ইনসান, মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, মালাম ইয়ালাম হে যা জানতো না তা আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমি কিছুই জানতাম না এমন ভাবে পৃথিবীতে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তাআলামুনা শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু আখরাজাকুম, মানুষকে আল্লাহ বের করে এনেছেন, কৈত্রিকে মিম বুতুনি উম্মাহাতিকুম, মার পেট থেকে বের করে এনেছেন, লা তাআলামুনা শাইআন, সে কিছুই জানতো না, সে কিছুই জানতো না, সব কিছু শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আর তো ধরে কান আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে যেমনি ভাবে বাংলা বাঙালি মার ঘরে জন্ম হইলে এই বাচ্চা অটোমেটিক বাংলা বলে, যেইভাবে আরবি মার ঘরে জন্ম হইলে সে তার অটোমেটিক জন্ম পরে তাকে আলিফ বা শিখানোর আগে আগেই সে যেভাবে আরবি বলে, আরবিতে নাম বলতে থাকে। কথা বুঝছেন? বাংলাদেশে জন্ম হইলে আব্বা আম্মা কইতো, এখানে আবুন আবি উম্মি এগুলা বলবে। যদি ইংলিশ হয় মাদার ফাদার, ইটা বানান করে শিখাইবার আগেই মাদার ফাদার সিস্টার মিস্টার যা আছে, আঙ্কেল আংটি যা আছে সব শিক্ষা লাগ, এগুলা মা শিখাইছে না, উনি তোমার আংটি, উনি তোমার আঙ্কেল, ইতা শিখাইছে না। হ্যাঁ, আমরা অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসে। যেমনি ভাবে বাচ্চা মার গর্ভের থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে ওই যে দেশে জন্ম হয়, যে মায়ের ঘরে জন্ম হয়, ওই মার ভাষা সে বাচ্চা বলতে থাকে। ঠিক তেমনি হবে কবরের জগতে যাওয়ার পরে সকল ভাষা বাতিল হয়ে অটোমেটিক তার জবান দিয়ে আরবি বের হতে থাকবে। এই কারণে আমরা বলি যে আরবি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা, আর আপনারা কইনি ইংলিশ। ঘুমাই গেছে? আরবি ভাষা ইন্টারন্যাশনাল কেন? পৃথিবীতে সব দেশে মোরামুটি বা ইংলিশ চলে, সব দেশে ইংলিশ চলে, পাশাপাশি আরবিও চলে কিছু কিছু, পুরা সব বিশ্বে না চললেও বেশ কিছু রাষ্ট্রে এখন আরবি চলে, এমনকি বাংলাদেশেও চলে। কেমনে বিদেশে বেরলে বিদেশ গিয়ে হ্যাঁ আরবি কেছে, অথবা বিদেশে বেরলে আরবি একটা বই আতলয়া, এখন দেখা যায় হ্যাঁ কিছু ইনার নাম কেতা, মোবাইলের নাম কেতা, টেবিলের নাম কেতা, কাউনের নাম কেতা, হ্যাঁ কিছু শিখতেছে। তো আরবি কিছু হইলো, হ্যাঁ ইংলিশ ইংলিশের সমান না হইলো পৃথিবীতেও চলে, কিন্তু পরের জগতে ইংলিশ চলবে না আরবি চলে। তাহলে ইহকালে এবং পরকালে দুনো কালে যেই ভাষা চলে, আর যেই ভাষা শুধু ইহকালে চলে পরকালে চলে না, সেটা ইন্টারন্যাশনাল নয়, যেটা দুনো কালে ইহকালে এবং পরকালে চলে সেই ভাষা হইলো ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কথা বুঝছেন? এখন আসুন তো কবরে যাওয়ার পরে যদি আমি রবের কাজ করে থাকি তবে না আমার জবান দিয়ে রব আসবে, একটু জোরে কর না। আর যদি আমি রবের কাজ না করে থাকি তো রব আসবে না। তো যে বলবে, যে মাত্র ফেরেশতা বলবে আমার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, একটু জোরে কর না আল্লাহ, রব আল্লাহ। পালনেওয়ালা কে ছিল বলে আল্লাহ, প্রভু রব। এখন আরবি চললে আমি পাঁচ অক্তের নামাজে জাগায় জাগায় রব বলেছি, নিয়ত বান্দার পরে বলেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ আমি রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমার তিনটা হালত, তিনটা অবস্থায় মানুষের তিন হালত, একটা হলো দাঁড়ানো, আরেকটা হলো রুকু, আরেকটা হলো বসা বা সেজদা। এই তিন হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করেছি, দাঁড়ায় বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, আবার দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার সাজদায় গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। বারবার যারা রবের কথা উচ্চারণ করেছে এবং রবের আকীদার উপরে ছিল, এই বিশ্বাস ছিল দোকানে আমার ভালে না, আমাকে চাকরি আমাকে ভালে না, আমার পালনেওয়ালা একমাত্র আমাদের সকলের রব কে? যেইমাত্র বলবে এমনি তার জবান দিয়ে আসবে রাব্বি আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মে তুমি কোন মতাদর্শের অনুসারী ছিলে, এই সময় যখন বলে আমি নিরহ কো আসলাম,
চলবো তো? ধর্ম নিরপেক্ষ, ধর্মের বেলায় আমি নিরপেক্ষ, মানে আমি কোন ধর্মই না। ফেরাস্তারও কইব ওগুলো ধর্মের নাম শুনলাম, ইজার ধর্মের নাম তো শুনছি না, সেগুলো আমার নিরপেক্ষ। হয়তো খ্রিস্টান এলে, ইহুদিন এলে, হিন্দু নিলে, বুদ্ধ মাঝরে কণ্ঠে কেনা, একটা না একটা কইতো, হেদি কই নিরপেক্ষ বলে কোন হকই না। ইটা আবার কোন হকে, এটা গায় অনা, এটা বলদ অনা, এটা মাছ কান দিয়ে অনা, হিসে দা অনা, এটা আবার কোন হান্দা সেনা। ওয়ামা দিনুকা, আপনার জবান দিয়া কি আসবে? দিনিয়াল ইসলাম আইবুনি, সারা জীবন উল্লা হল্লা, আর কবর নিবার সময় এমনি মুল্লারে দেখতে পারে না, মুল্লার পোশাকও দেখতে পারে না, যত দুষ আছে খালি বইয়া বইয়া মুল্লার আর দুষ তালাশ করবো। মুল্লারা দুষ তালাশ করে, যারে নিন্দে তারে ফিন্দে, আমরা একটা ভাষা আছে, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। পাঞ্জাবি রে আমরা নিন্দা করি, কোট প্যান্ট খুব ভালো লাগে, পাঞ্জাবি এমনি ভালো লাগে না, কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় ওই পাঞ্জাবি না হইরা কুর্তা না গা দিয়ে কবরে যাওয়া যাবে না। আর জোরে ক, এই সময় সব নেতা হোক, লিডার হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, এই সময় ওই পোশাক রান্না চিন্তা হয়, নিন্দা যখন করছিলে চিন্তাবা কবর নিবার সময় ইসলাম। আমরা এমনি ইসলামের কথা মন থাকে না, দুই জায়গায় ইসলাম ছাড়ে না। কয় জায়গায়? এক জায়গা হইল ইলেকশন আইলে, দেখবেন সব ইসলাম আওয়ামী লীগে কয় কুরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবো না, আর আজ কই পঞ্চম সংশোধনী আইন বাতিল করে বহাত্তরের সংবিধান নিয়ে আসবে, পাশ হয়ে গেছে, পাশ হয়ে গেছে, কথা বুঝছেন? বিএনপিও লেখে ইসলামী মূল্যবোধ, ইসলাম রেবিলে মূল্য দিত, অথচ নিজেই মানে না। আর এরশাদ সাহেব জাতীয় পার্টি দিয়ে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ফল হইল কাঁঠাল, রাষ্ট্রীয় ফাঁকির নাম হইল, জাতীয় ফাঁকির নাম হইল, এটার নাম দুয়েল। দুয়েল জাতীয় ফাঁকি কোয়ার আগে যেমন গাছও থাকতো, এখনো হে গাছ হইতা হে হে দালান কোটা হইছে না, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, জাতীয় ধর্মীয় ইসলাম, এটা ঘোষণার করে আগে যে অবস্থা আছিল এখনো একই অবস্থায় আছে, এটার আর কোনো উন্নতি হইছে না। এরপরে আবার দেখা যায় ওই সমস্ত স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এরপরে দেখা যায় আবার আরো জন কয় দানের শীষে বিসমিল্লাহ, এরপরে কইব আল্লাহ আল্লাহ বলিয়া জাল বুট দিয়া বাস করলে মু বরিয়া। এখন এই সময় বলো মাজার জিয়ারত টকি না থাকলে আর কোনো একটা চৌকি আনিলে বেগম সাবরে গিয়া দেওয়া যায় না, আলমারির ভিতরে কোনো হুরান চৌকি উকে আসেনি, দেওয়া যায় তিলা ফুরা রয়েছে চৌকি আনে, বিসমিল্লাহির রহমানির রহিম, লজ্জা হয় না? মাঝুর কম ঠিক, শরম করা উচিত। আপনার অসুবিধা হইতাছে? এরপরে যাই হোক দেখবেন লোয়া যায় আতর তোর লাগাও, কাপড় বল ভালো করে দাও, গোসল ওসল দাও, একজন ইমাম সব গিয়া দেখি যে কয়েকটা মাটি ডিলা আর খিলাই লইলে লয়ে গেছে, খিলাই বুঝুন না আপনারা জিন্দিগি তো ডিলা লইছে না, ওহন আর ইতা তো মুচ্ছা লাভ নাই, এমনি তো এদের লাভ, তাহলে মুচ্ছা লাভ কিতা
এরপরে আবার ভালো করে কাফন ফুন ফরাইয়া এরপরে বললে হে আতর দেলে কদম ফালায় আরে কি শূন্য ইটা বাট পরে আল্লাহ খুব ভালো করে বুঝে ঘুমাতে খুব ভালো করে আল্লাহ বুঝে এখন দেখা যায় কার এক লয়া যায় আর এক কদম গণ্য গণ্যা দশ কদম তুমি দশ কদম আমি দশ কদম গণ্য গণ্যা লয়া যায় আর সকলের মুখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবর লাগবে দাঁড়াও দাঁড়াও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন উল্লে ওহন কই মিল্লাতে রাসূলিল্লাহ রাস্তার কবর আছে থয়া যাও সিফালিল্লাহ যে কারে হয় বুঝিলাইবা থয়া যাও এখন দেখা গেল সারা জীবন উল্লা চললাম যদি আমি আল্লাহর বিধান মধ্যে চলে থাকি আমার জবানে অটোমেটিক বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম দিনিয়াল একবার জিজ্ঞাসা করা হবে আমার নবীকা তোমার নবী কে ছিল বলে গেল তখন বলবে যদি সত্যি অনুসরণ করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন আয়ুনাদি ইউনাদি মিনাস সামা আন সাদাকা আব্দি এমনি আসমান থেকে আওয়াজ আসবে হে ফেরেশতা আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে ফা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ তাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও বেহেশতের বিছানা বানাইয়া দাও বেহেশতের দিকে দরজা খুলে দাও আর যেই মাত্র দরজা খুলে দেওয়া হবে এমনি দেখা যাবে জান্নাত থেকে সুগ্রান আসতে থাকবে জান্নাতের কার্পেট বিছাইয়া দেওয়া হলো জান্নাতের পোশাক গায়ে দেওয়া হলো আর বলবেন লামকানাও মাতিল আরুস আল্লাহ রসুল বলেন বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেইভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায় তুমি ঘুমাও 40,000 বছরের ভিতরে কবরের ঘুম ভাঙতে কেউ আসবে না তাহলে কবরের মধ্যেও জান্নাতের কিছু আরাম হয়েছেনি তাহলে ওই হাদিস অহন কিছু বুঝেছি না আপনারা আচ্ছা এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনারা বলতে যাই আজকের আমার সমাজে বলে ফজিলত ওই এত ব্যাহক ফজিলত কত মেসাবের কাছে যায় আর দৌড়াদৌড়ি হুজুর জাদু করে লিজে জিন্নাতে ধরে লিজে ফু দাও কা ফু আপনারে শিখাই দেওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে নিয়মতান্ত্রিক ভাবে এই একটি আয়াত যদি কোনো মানুষ পড়ে তাহলে যত কুবুরি করুক যত জাদু টুনা করুক যত জিন্নাত হোক তার গায়ে আসর করিতে পারিবে না একদিন দেখে লম্বা লম্বা নোক আর লম্বা লম্বা চুল খেজুরের মাঝে হাত দিছে দড়িলিছে সিল্লা সিল্লা আরম্ভ করছে সারি দিন ফেটে বড় বুক লাগছিল আর করতাম না তুমি কে আমি মিস্টার ইবলিস আবু হুরায়রা কয় তোমার রসুলের দরবারে নিমু কো আমনে ফাও হানো ধরি নিয়েন না কান্দাকাটির কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে ছেড়ে দিছি রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করেন আবু হুরায়রা তোমার মেহমান কই তো রসুল কেমনে জানলো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রসুলকে জানায় দিয়েছেন রসুল বলেন তোমার মেহমান কই সাথে কওজুর কাকতি মিনতি করছে ছেড়ে দিছি রসুল বলেন ভালো করছো তবে সে আবার আইব আরেকদিন আইছে ওই দিনও ধরল এবার হয় তুমি আমার আতে পায় না বললো কামুইত না
রসুলের দরবারে তোমাকে নিবই। তাক এর বড় কানা কান্দাকারি কারণে ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল বলেন, তোমার মেহমান কই? কওজুর কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন, ভালো করছো, তবে আবার আইব। আরেক দিন এসে এবার দইরা কয়, কোন কান্নাকাটি এক কাজ হবে না, তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার সে ডাক দিয়া কয়, আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমি এমন একটি দোয়া তোমার শিক্ষা দিব, যে দোয়াটা পড়লে কোন জিন মত শয়তান কোনদিন তোমার উপরে আসর করতে পারবে না, তোমার মাল চুরি করতে পারবে না। যেই ঘরের মধ্যে তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। কতের দোয়া ডাক, শয়তান তখন আয়াতুল কুরসি শিখাই দিছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করে, তোমার মেহমান কই? কওজুর দোয়া শিখাইছে, এর লেগে ছেড়ে দিছি। রসুল বলেন, হ্যামি তোক, কিন্তু দোয়া যা শিখাইছে এটা ঠিকই শিখাইছে। শুধু তা না, এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে যদি কোন পুরুষ হোক আর নারী হোক, তেলাওয়াত করি, একটা আয়াত যদি আমরা আমল করি, একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই আয়াতের দুইটা টুট আছে আর একটা জিব্বা আছে, এটা দিয়ে আল্লাহর আরশের পায়ের সাথে লাগানো আছে, সে তখন দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর গুনাহ মাফ না হয় ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হয় না। তাহলে এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ। শুধু তা না, এই আয়াতুল কুরসি এত ফজিলত কেন, তার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম এমন এক দোয়া, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহর ইসমে আজম, ইসমে আজম কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করেন, অগনবীজি ইসমে আজম আমাকে শিখান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই, আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সেজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজির সেজদা থেকে উঠেন না, তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস পালান কিনা। না কয় রসুল, কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না? কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সেজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন কান্দলে বলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন। কিন্তু দেখা গেল এত লম্বা সেজদা দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী সেজদায় পড়ে আছেন, এদিকে দেখা গেল সাহাবীরা আজান দিয়ে জামাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার হুজুর শরীফের দিকে তাকায় আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবুবকর, আপনি একটু ডাক দেন রসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবুবকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ঘুম আমি ভাঙব না, আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে, ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন, শক্ত আছি ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমেন্ট কারো নরম, আমি পারব না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছ হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও বিলাল, যাও তুমি রসুলকে গিয়ে আহ্বান করো ঘুম থেকে ওঠাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে, কেমনে ডাক দিবেন বিয়া, তুমি কি জানে হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি গুদুরা শরীফের সামনে দিয়ে আসা আসা দেওয়া করে আর নিজে নিজে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলাল
শুনে নবীজির সাদাত থেকে মাথা মুবারক উঠালেন, হুজরা শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই, আপনার চেহারা মুবারক খুলে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার সামরা পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন গনবি আপনি এত লম্বা সাজদা কেন করেন, আল্লাহর দরবারে কেন কান্দেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল, আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আম্মা জানা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা, এখন থেকে দেখে তুমি ও ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম, হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি দোয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যাব। তাহলে চিন্তা করেন, ইসমে আজম এমন এক এমন এমন এক ক্ষমতা, কেউ যদি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ভালো করে আমল করতে পারে, পদ্ধতি আছে, উল্টো পাল্টা করেন না, বিপদে পড়বেন। যদি কেউ আমল করতে পারে, এমন ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতও পারে না, যা প্লেন দিয়া করা সম্ভব না, আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন। যেমন সুলাইমান আলাইহিসসালাম যখন উযু করতেছেন আর তাকায় দেখে দুলাবালু উঠতেছে, জিজ্ঞাসা করে দুলাবালু উঠে কেন, কি ব্যাপার দুলাবালু উঠতেছে কেন? তখন ওনাকে সংবাদ দেওয়া হলো, রানী বিলকিস কয়েক লক্ষ সোলজার নিয়ে আসতেছে আপনার দরবারে। তখন তিনি কয়েক মাইল দূরে থাকতেই উনি ওনার উপস্থিত যারা আছে সকলকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে সাতটা কক্ষের ভিতরে তার বিশাল একটা সিংহাসন, সিংহাসনটা লম্বা হলো 80 হাত, আর এই সিংহাসনের প্রশস্ত হইল 40 হাত, উঁচা হইল 30 হাত, এত বিশাল সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছ থেকে ওই আমন থেকে সিংহাসন এনে হাজির করতে পারবে, এমন কেউ আছো কি? এমনি জিন্নাতের মধ্যে একটা আছে খুব শক্তিশালী, এর নাম ইফরিত। তখন সে বলল, কালা ইফরিতু মিনাল জিন, সে ডাক দিয়া কয়, আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন, এতটুক ভাগ কেন, একটা মানুষ বসার থেকে উঠতে যুদ্ধর সময় লাগে, এর আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একজন বুজুর্গ ছিলেন যার নাম আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ, তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজমের আমল ওনার ছিল। উনি বলেন, ওগো সুলাইমান নবী, জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে, সে তো বলছে যে একটা মানুষ বসার থেকে দাঁড়াইতে যুদ্ধ সময় লাগে, এর ভিতরে এনে হাজির করবে, আর আপনি যদি আমাকে অনুমতি দেন চৌকে ফাতে দিতে যুদ্ধ সময় লাগে, এর ভিতরে রানীর বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। আর জোরে কন না, আরো জোরে কন। তাহলে এখন ফজিলত কইতে গেলে আজকের দিনই, আজকের আমার সময় শেষ হয়ে যাবে, এই আংশিক কিছু ফজিলত কইলাম। এবার আসুন, এই আয়াতের এত ফজিলত কেন, এই আয়াত এত গুরুত্বপূর্ণ কেন, কেনার কারণ হইল এই আয়াতের মধ্যে মহান আল্লাহ 10টা কোয়ালিটি, যেই কোয়ালিটি না থাকলে একজন মাবুদ হতে পারে না। মাবুদ ও এমনি ইচ্ছা করলেই হওয়া যায় না, যে কোন লোক যদি কয় বলে আমি খোদা চলবে? আপনারা ঘুমোতে দিয়েছেন,
আরেকটু ধরে কন না, অসুবিধা হইতেছে? অসুবিধা হলে আমার সুবিধা, আমিও শেষ করে নিতাম। অসুবিধা হয়েছেন আপনারা? তাহলে এবার বলেন যে আল্লাহ কি যে কোনো লোকেই খোদা দাবি করলে খোদা হওয়া যাবে? খোদা দাবি করার সাথে সাথে, উপাস্য দাবি করার সাথে সাথে কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণ তার থাকতে হবে, আর না হয় যাতে আটকাই লিব। কারণ খোদা দাবি করিল দাঁড়ায় থাকতে পারলো না। হ্যাঁ, একজন মহিলা মা সেতা, সে দাঁড়ায় কয় তোমাকে আমি খোদা মানতে পারি না। বলে কেন না, আমি খোদা না? বলে না। বলে কেন? তুমি যদি খোদা হবে তো তোমার নাকের সেন্টারটা ঠিক করে বানাইলে না কেন? এমন বম্বাস্টিক মার এক নাক কেন লাগে? যে নিজের নাকটারই সাইজ করে বানাইতে পারে না, যে তার নিজের চামড়ার কালারটা আকর্ষণীয় কালার করতে পারে না, সে আরেকজনের উপাস্য হতে পারে না। আল্লাহু আকবার। আসিও আটকাই লিল। আসিয়া যখন বলে আমি ফেরাউন মানি না, ফেরাউন বুঝানোর পরে ব্যর্থ হইয়া তার শ্বশুর শাশুড়ি কাঁদছে। আইন্না বলে আপনাদের মেয়েকে বুঝাইয়া দেন, সে আমাকে মানে না। তখন মা বাপ কয় আসিয়া ফেরাউনকে মেনে নাও, খোদা মানলে অসুবিধা কি? বনি কিপ্তির মধ্যে ফেরাউন হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি, সে খোদা হয়েছে। আর তুমি যদি তাকে মেনে নাও, তুমি হইলে কওমে আমালিকার একজন মহিলা, সুতরাং তোমারও তো সম্মান কম হবে না। ফেরাউন যদি খোদা হয়, তুমি তো খোদার বউ খুদি, ঈশ্বরের বউ ঈশ্বরী, ভগবানের বউ ভগবতী, গড়ের বউ গণেশ, কথা বলছেন? তাহলে খুদার বউ কুদি, তুমি অসুবিধা কি? তো আসিয়া তখন ডাক দিয়া মা বাপকে বললো তফসির মাঝারিতে আনছে। আসিয়া তখন ডাক দিয়া কয় যে আপনাদের দামানরে এই কথা বলেন, আপনাদের জামাইকে এই কথা বলেন, সে যদি খোদা হয়ে থাকে আমাকে একটা তাজ বানিয়ে দেওয়ার জন্য, একটা মুকুট বানিয়ে দেওয়ার জন্য, যে মুকুটের সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, সাইডেটা থাকবো তারা, তারাই না লটকাইয়ে দিব। তখন আসিয়ার মা বাপ কয় এটা তো সম্ভব না, এটা তো ভাবতো না, এটা না হলে আপনাদের স্বামী, আপনাদের দামান, আপনাদের জামাই খোদা হওয়ার সম্ভব এখন সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে যখন গিয়ে বলেছেন এটা হইতে হবে, সেটা হইতে হবে, আল্লাহ করে দেখা দিয়েছেন। যেমন হযরত সালেহ আলাইহিসসালামের সামনে গিয়ে সম্প্রদায়ের লোকেরা বলে আপনার আল্লাহর দাওয়াত দেন, বলে হ্যাঁ, তো আপনার আল্লাহকে বলুন শক্ত পাথর ভিতর থেকে 10 মাসের গাভীন একটা উটনি বের করে দেওয়ার জন্য, 10 মাসের গাভীন একটা উটনির ভিতর থেকে না, পাথরের ভিতর থেকে বের করতে হবে। আর শুধু তা না, বের হওয়ার সাথে সাথে এটা বাচ্চা দিয়ে দিতে হবে। এটার উদ্দেশ্য হইল উনি পারবেন না, আল্লাহ পারবেন না, কিন্তু দেখা গেল বলার সাথে সাথে সালেহ আলাইহিসসালাম কয় আল্লাহ এটা করে দাও সান। এমনি দেখে পাথরের ভিতর থেকে বিশাল একটা উটনি চিৎকার দিয়ে বের হইয়া বাচ্চা ওই দিক দিয়ে বাড়িতেছে, পাথরের ভিতর থেকে উটনিও বাড়িছে আর বাচ্চা বাড়িতেছে এই দিক দিয়ে। ইয়া তো বিশাল উটনি বের হইছে যে ইটা যেদিন পানি পান করতো এই এলাকার খাল বিল পুকুরের মধ্যে যত পানি আছে সব শুকাইয়া যেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আসেনি আল্লাহ, আর তো এখন আসেনি না নাই। তো দেখা গেল খোদা হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে, উপাস্য হইতে গেলে শুধু দাবি করলেই হয় না, কিছু কোয়ালিটি লাগবে। যেমন মূর্তি, আমাদের দেশে মূর্তিরে মাবুদ বানায়, মূর্তির সামনে গিয়া দাঁড়ায়, কাকতি মিনতি করে, অথচ যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে উপাস্য হওয়ার মতো কোনো কোয়ালিটি তার কাছে এত ধরে কোন কোয়ালিটি নাই। কেন নাই? যে এই যে মূর্তি যে দাঁড় করে রাখছে, আর 10টা হাত আছে, আর বড় বড় অ্যাডভোকেট উকিল ব্যারিস্টার এটার সামনে গিয়া ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে 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 ইতা করে, তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার উপাস্য যে তার তো আর 10টা হাত আছে এবং তুমি ওইলা এম এ ফাস মাস্টার্স, তুমি অ্যাডভোকেট, তুমি ব্যারিস্টার, তোমার খুদা কি ফাস? গুড়ার ডিম ফাস,
যেরকম ঠিক কিনা। তাহলে অবস্থানে কি গেল যে বান্দার যোগ্যতা বেশি ক্ষুদা মূর্খ, এটা উভয় সইতে পারে না, যেরকম ঠিক কিনা। আরো যেরকম শুধু তা না, মূর্তির সামনে যে আট দশটা হাত আছে এটার নাম দশরা না বেসরা, যে একটা মূর্তির নাম এটার নাম দশরা বেসরা না, আবার বেসরা আছে আমার দেশ, এখানে কোন সরাসরি মানে না, মুখ নিয়ে কারো লাগাইছে গুতায় হর বাই করুন লাগে, চোখ দুই দিয়া গাঞ্জা খাই আগুনে লাগান লাল, মাথার মধ্যে শাল লাগাইছে, এরপরে আবার বেড়া বেরিয়ে এক কেন হইয়া, এরপরে একটা যে লাগায় আবার বাপ ধরে চোখ বন্ধ করে বয়ে থাকে বেশি মাথে উঠে না, আবার অনেকটা ল্যাংট হয়ে যায় পাইছি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে আবার খাবার করতাম খেনে, তে হেরে পইল আইস ল্যাংটা জামুর ল্যাংটা মাঝখানে খাবার খেনে, তা আতুরে আতুরে আনছে হের দাঁতটি বেরিয়ে ফেলা দে আইসে দাঁত ছাড়া যায় তোকের লেগে দাঁত লইয়া আমরা দেশের কিছু লোক এমনি গিয়ে সাদাত পড়া যায় মনে মনে আপনি তো হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে, এখন লক্ষ্য করে দেখেন মূর্তিটা যে দাঁড়ায় আছে এখন তার সামনে খাবার দেওয়া আছে সিরা দই মই খই দেওয়া আছে, এখন একটা হাত দিয়া মাসি যখন খাবারটা নিয়ে যায় তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়া নেয় যখন খাওয়ার নেয় তখন কয় ভুন, মানে এর অর্থ হইলো ক্ষমতা থাকলে আটকাও, আবার খাওয়ন লয়ে যায় সমকা ভন লয়ে যায় গিয়া কিতা করছো কি ক্ষমতা আছে আমার যে আটকাইতে শোনো তুমি কি এর হুদা, তুমি তো হুদা মাঝরে কোন ঠিক কে আল্লাহ কোরআনে বলে ইয়াসলুবুহুমু যুবাবু শাইআ لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ তার সামনে থেকে মাসে খাবার নিয়ে যায় তাহলে এটার মধ্যে ক্ষুদা হওয়ার কোন কোয়ালিটি একটু জোরে কর না কোয়ালিটি, এটা মরা আমওয়াতুন গায়রু আহিয়া, এটা জিতা নয় এটা মরা, সুতরাং উপাস্য হতে পারে না কোন মূর্তি, উপাস্য হতে পারে না কোন বৃক্ষ, আমার উপাস্য হতে পারে না কোন পাথর, উপাস্য হতে পারে না, কেন কোয়ালিটি তার মধ্যে ক্ষুদা হওয়ার মতো কোয়ালিটি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে, দশটা সিফত এই আয়াতের মধ্যে একটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন যেগুলো একমাত্র কার, আরো ধরে কোন কার আল্লাহ, এই কোয়ালিটি থাকলে উপাস্য হয় আর না হয় উপাস্য হতে পারে না, কি কি কইতাম নি না অসুবিধা হইতাছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমেই শোনো আমার পরিচয় তুলে ধরছে, কারণ আল্লাহর পরিচয় যদি আমরা জানি তাহলে এই মানুষ গুনাহ করতে পারবে না, কোন পুরুষ গুনাহ করবে না, কোন মহিলাও আর গুনার কাম করত না, আল্লাহর পরিচয়টা যদি আমরা জানি আমার আল্লাহকে আল্লাহকে এই কথা যদি বুঝিলাই এর একিন যদি আমাদের ভিতরে আসে আমরা তো আসলে আল্লাহরে চিনছি না, আল্লাহর কি পাওয়ার আল্লাহর কি ক্ষমতা এটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি, আর এর ফলে উপলব্ধি করতে পারি নাই বলেই আমরা পাপা চার থেকে ফিরতে পারি না, আর যারা নাকি আল্লাহকে চিনতে পেরেছে তারা গুনার কাজে জড়িত হয় না, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই উনি নিজেকে লক্ষ্য করে বলেন রে শিবলি তুমি গুনার কাম করো না, যদি গুনা করতে হয় তাহলে এমন জায়গা কইরো যেখানে তোমার মহান আল্লাহ দেখেন না, আসেনি আর তো তোর এখন আছে, একবেলা তার মুরিদ যে কইছে এক জোড়া কবুতর দিয়া মুরিদরা কইছে জব করে লইয়াও এমন জায়গা জব করবা কেউ যেমন না দেহে, তো কেউ গিয়া বাথরুম জব করে লিছে দরজা বন্ধ হইয়া, কেউ গর্তের ভিতরে গিয়া জব করে লিছে, কোন লোক আছে
জঙ্গলের ভিতরে গিয়ে কবুতর জব করে লিছে, আর একবেলা ফিরত লই আইছে কবুতর ফাঁসি না বিলে ফেনে। এখনই যাই আপনি বলছেন কেহ যেমন না দেখে এমন জায়গা জব করবে, আমি যেখানে যাই এখানে গিয়া দেখে আমার আল্লাহ দেখে আমার ভিতরে যদি এই কথা আসে যে এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না, সুতরাং আল্লাহ দেখে আমি গুনাহ করব কিভাবে, অপরাধ করব কিভাবে? র‍্যাব যদি সামনে থাকে ওই কোন অফিসার ঘুষ খেত না, র‍্যাব যদি থাকে কোন দুর্নীতিবাজ দুর্নীতি করবে না, র‍্যাব যদি সামনে থাকে তাহলে দেখা যাবে সে অপরাধে লিপ্ত হবে না। যদি ইয়াকিন আর বিশ্বাস আছে যে আমার আল্লাহ আমার স্রষ্টা আসমান আর জমিনের মালিক আকামুল হাকিমিন আল্লাহ আমাকে দেখতেছে, সে জিন্দগি তো কোনো জিনার কাম করতে পারবে না। আল্লাহ দেখতেছে এর ইয়াকিন, আমার আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই, সব জায়গাত আমি হাজির, সব জায়গাত আমি উপস্থিত, এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এই স্লোগানটা আল্লাহ, যদিও আমরা ইলেকশনের সময় চেয়ারম্যান রে দেই আর কই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই জায়গা বোর্ড দ্বারে আপনি উঠানো আল্লাহ আছে যেখানে, আমরা আছি যেখানে আল্লাহ সেখানে আছেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় তুলে ধরুন যেখানে তিনজনে কানাকানি করে, আল্লাহ কোরআনে বলেন সেখানে তিনজন নয় হিসাব করবার সময় চারজন হিসাব করবা, যেখানে চারজন এখানে চারজন নয় আমি মিল্লা কইলাম পাঁচজন। শুধু তা না, দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো যন্ত্র নাই, আমার ভিতরে ভিতরে আমি কি কল্পনা করতেছি সেটা উদ্ঘাটন করতে পারবে, আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আমি মনে মনে কি কল্পনা করি সেটা আবিষ্কার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও পৃথিবীর নারী আর পুরুষেরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ, এমন সত্তা তোমার ভিতরে ভিতরে কি আছে আমি 24 ঘন্টায় তোমার ভিতরে সকল কিছু জানি। তাহলে আল্লাহর পরিচয় যদি জানে মানুষ, আল্লাহকে তার ক্ষমতা কি এই কথাটা যদি ভালো করে উপলব্ধি করতে পারে, তাহলে না পুরুষে গুনাহ করতে পারবে না নারী গুনাহ করতে পারবে। এক লোক হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজির হাদিসে, এক লোক তার এক মহিলাকে কোপ ফুসলে ফাসলে সুযোগ মতে আইসিল টেকার লেগে কর্জা নিত, ইমন সময় করছে কিটা কর্জা নেওয়ার সময় শর্ত লাগাই দিছে দিমু, কারণ হের চরিত্র বাড়া না, একদিকে হের ডাকায়, দুই নম্বর হইলো মদখোর, তিন নম্বর হইলো বদমাইশ, হের চরিত্র বাড়া না। তুই মহিলাটা আবার নেককার, টাকা কর্জার লেগে আইসিল আবার করে শর্ত জুড়ে দিছে, টাকা দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার আকাঙ্ক্ষা পুরা করো। সে দেয়া বলছে কুমক্তবের প্রস্তাব, মহিলা কয় আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, হয়তো টাকাও দিতাম না। শেষ পর্যন্ত বিপদে হইলে রাজি হইছে, আচ্ছা ঠিক আছে টাকা দাও, দেখা যায় মনে অমুক জায়গা কতটা সময় আসবে, তার সাথে ওয়াদা দেওয়া ঠিকই, নির্জন গভীর রাত অমুক জায়গা আসছে, তখন মহিলাটা তরতর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তো সে জিজ্ঞাসা করে, হাদিস শরীফের মধ্যে আইছে তার নাম হইল কিফিল, সে ডাক দিয়ে কয় তুমি কাঁপছো কেন, তুমি কান্দো কেন? মহিলা কয় আমি আমি জিন্দগিতে কোনোদিন জিনার মতো অপরাধ করিনি, আমি আজকে অভাবের কারণে তোমার কাছে টাকার জন্য আসছিলাম, তুমি আমার ইজ্জতের উপরে হামলা করবে, আমি আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ যেন আমাকে রক্ষা করেন এবং তোমার দিলটা যেন আল্লাহ পরিবর্তন করে দেন, আমার আল্লাহর তো এমন ক্ষমতা আছে ইচ্ছা করলে তোমার দিল পরিবর্তন করতে পারে। ও ভাই, এই জঙ্গলের ভিতরে, এই এরিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে আর কোনো মানুষ না থাকলেও আমার মহান আল্লাহ আছে। এই যে বিশ্বাসটা, দুধ ফানি দেওয়া জীবন আইন দিয়ে ফিরে তারে না, ফানি দিবই গুড়াইয়া মারে,
গুড়াইয়া একবার ড্রামের মধ্যে পানি তৈছে, তৈয়ার সব দুধ ডালে। জিজ্ঞাসা করা হইল, আগে তো সব পানি এখন দুধ দাও ওখানে? খালি বিশ্বাস হুজুরের কাছে মুড়ি দিছি ভর্তি গিয়া, হুজুরে না করছে দুধের মধ্যে পানি দিস না, এর লাগে দুধও পানি দেয় না, পানির মধ্যে দুধ দেই। গুড়াই আমার আর খালিফাতুল মুসলিমিন উমরের যুগে একজন মহিলার বিধবা মহিলার ঘরের কোনায় রাত গিয়ে উমর দাঁড়াইছেন যে এই ঘরের হালত কিতা শুনি। তো মা তার মেয়েকে জিজ্ঞাসা করে, আজকে বকরি কদুর দুধ দিছে, কো দুইশের কো আরো দুইশের পানি মেয়াই দেয়। মেয়েটা জবাব দেয়, উমর নিষেধ করছেন দুধ পানি দিতে। মা ডাক দেখো, আমার মেয়েটা এখনো স্মার্ট হইছে না, কিন্তু চুরি ইচ্ছা না, সংসার কেমনি উন্নতি করব। উমর কি তোর ঘরের কোন খার রয়েছে দেখবার লেগে, ঘরের ভিতরে খারা বলে দেখতো তুই দুধ পানি দেশ কিনা। মেয়েটা জবাব দেয়, ও মা, উমর যে আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করে দিয়া বিক্রি করতে নিষেধ করেছেন, আমি সেই আল্লাহকে ভয় করি, সেই আল্লাহ তো দেখতেছে, উমরকে ফাঁকি দেওয়ান সম্ভব কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ান সম্ভব নয়, সুতরাং আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। এমনি ভাবে আমাদের দেশের মহিলারাও যদি কথা বুঝে, স্বামী দেখে না এলে কি হয়েছে, কিন্তু অনেক সময় দেখা গেছে স্বামী দেখে না স্বামীর মাল চুরি করে, স্বামীর মাল নিয়ে পকেটে টাকা তো ঘুমেছে এখান থেকে টাকা লয়ে যায়, দানের সময় নিয়ে এক মন দান হে করো তো হে গণ তো জুলাই করে ঠিক না ঠিক না। শুধু তা না, আপনাদেরই কেনা অনেক জায়গায় এরকম আছে, আমার দেশও আছে, উমা স্বামী কাছে বাজারো গলা বাজার আর এখানে তাই দেখা যায় আরো আট দশ জন বেড়েন লইয়া মাথে উঠে চাও খায় পান্তামু খায় বিড়ি সিগারেট খাইতেছে, হ্যাঁ যেমনি দেখে তাই নাইতেছে পয়সা বহন যাইন গিয়া তাই নাইতেছে। কিন্তু কোন মহিলা আল্লাহর পরিচয় যদি জানতে পারে সেই মহিলা কখনো জঘন্য অপরাধে লিপ্ত হবে না। আমরা দেশও দেখবে হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফ হাদিসও যে আমাদের দেশও আছে বাসুর বান্দা তো আরো এক সপ্তাহ আগে গাই যখন দুধের গাই যখন বাজারে বেচবো এক সপ্তাহ আগে বাসুর বান্দা তো আর গাভীর উলন্ড পঞ্চাশ কেজি দুধ দেয় কিনা। শুধু তা না, ভালো ভালো বেগুন দি উফরে তয় ফুকরা বেগুন নিচে দিয়ে তয় দেখায় বাড়া না দিবস ফুকরাটা, কিন্তু আল্লাহর পরিচয় যদি তার ভিতরে আসে তাহলে আমার আল্লাহ দেখতেছে, তাহলে সেই লোক কখনো এইভাবে ভেজাল দিতে পারবে না, ভেজাল দিতে পারবে না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন যে আমার পরিচয় তোমার ভিতরে আসলে তুমি জঘন্য কাম করতে পারবা না। এই কারণে এই আয়াতের এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, এক নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোন মাবুদ নাই আর উপাস্য নাই, আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক, আমার ধন সম্মত দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক, এই সবগুলোর বে ইজ্জত করার মালিক, সম্মান দেওয়ার মালিক, রোগ মুক্তি দেওয়ার মালিক, কোন পীর সাহেব নয়, কোন পীর আউলিয়া নয়, কোন নবী রসুল অলি গাউস কুতুব নয়, দুনিয়ার আর কেউ নয়, সকল কিছুর মালিক হলেন একমাত্র কে আল্লাহ। আরো জোরে কও আল্লাহ, আল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিলে তিন দিন লাগবে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। এই কথা কেন বললেন যে আল্লাহ এরপরে সিফত গুলো বয়ান করেন কেন, আল হাইয়ুল কাইয়ুম,
এক নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাই চিরঞ্জীব যার মরণ নাই। এই পৃথিবীতে আল্লাহ সেনার সকলের মরণ আছে, নবীদেরও মরণ আছে, ওলি গাউস কুতুবের মরণ আছে, বৃক্ষ তরুলতার মরণ আছে, পাথর গুলোর মরণ আছে, পাহাড়ের মরণ আছে, আসমান জমিনের মরণ আছে। সুতরাং এগুলা আমার উপাস্য হতে পারে না, আল্লাহ আমার উপাস্য হবে কেন? আমার মহান আল্লাহর জিন্দেগিতে কোনদিন মরণ নাই। দুই নম্বর হইল আল কাইয়ুম, তিনি কাইয়ুম। বলে কাইয়ুম কিটা? কাইয়ুম হইল এটার ব্যাখ্যা তিনটা, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল কাইয়ুম তারে হয় যিনি তার নিজেও কায়েম থাকেন, অন্যরে কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, তার নাম হইল কাইয়ুম। দুই নম্বর ব্যাখ্যা হইল যিনি সমস্ত মখলুকের মধ্যে হাজির, সবসময় দেখতেছেন বান্দার সকল আমাল। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে কাইয়ুমের অর্থ হইল আহওয়ালে হাজিরুন, আহওয়ালে হাজিরুন ওয়া আমালে নাজিরুন, তার বান্দার সমস্ত আমলগুলাতে আল্লাহ দেখতেছেন এবং বান্দার সমস্ত হালতে সমস্ত অবস্থায় আল্লাহ উপস্থিত আছেন, তাকে বলা হয় আল কাইয়ুম। কি বলা হয়? কাইয়ুম, কাইয়ুম বলা হয়। তাহলে হাইয়ুল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জায়গায় বিরাজমান, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। এই কারণে আল্লাহর নাম হয় কাইয়ুম। আমাদের সমস্ত হালত দেখতেছেন, আমাদের সমস্ত আমলগুলো তিনি দেখতেছেন ডাইরেক্ট। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুবিধা নাই। তিন নম্বরটা হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার গুণ, আমার উঙ্গাদি নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই, ২৪ ঘন্টা আমি জাগ্রত, প্রত্যেকের ক্লান্তিতে আসে ঘুম আসে, কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। উনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না। পিশাব ঘুমায়, নবী ঘুমায়, আলেম ঘুমায়, সব মখলুক কিছু শোক হইল ঠিক নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুম নাই। আমার কলমে কোনারে কলমে মধ্যে বলেছে কোন সময় কোনার দরকার হবে, এটা আমি আল্লাহ ২৪ ঘন্টাই জানি। আমার দরজা উন্মুক্ত রেখে দিয়েছি, ২৪ ঘন্টার ভিতরে যেই কোনো সময় আমার বান্দাকে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ ২৪ ঘন্টাই তার ডাকে সাড়া দেব। এই কারণেই আমি আল্লাহ মাহবুদ হয়েছি। কিন্তু রাজা বাদশা ওলি গাউস কুতুব সব ঘুমায়। রাত ২টার সময় কোর্ট কাছারির মধ্যে ভাইবেন নিয়ে হন গিয়া উকিল মুক্তার জশা সব ঘুমা দিছে, আপনি বিপদ পড়ছেন। এখন কোর্টে গেলে গিয়ে দেখবেন ওই ফারাদাররা বই রয়েছে তাও উঙ্গায়। যদি কি এখন মিলে আমি একটা কেস করবার লেগে আসলাম, বিপদ পড়ছি, এখন আমার জায়গা দখল করি লাইছি, তখন দারোয়ানে ফিরতে পারিছে। আর আল্লাহ কয় তোমার রাতটা যত গভীর হবে আমার রহমতের দরজা তত প্রশস্ত হয়, তুই যে কোনো সময় ডাক দিবে। আমি এই জন্যই মাবুদ যে তোর প্রত্যেকটা ডাকের সময় আমি আল্লাহ শুনি দেখি হাজির আছে। আরো বহুত গুণ কওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো তৌফিক দেয়, কারণ সবগুলো কইতে গেলে অনেক লাম বুঝিবি গিয়া, আর এখন অত রায় আর বেশি ওয়াজ চলে উলে না, তো এক ঘন্টা করে লেছি আর বেশি সময় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দোক আল্লাহর পরিচয়টা, আমার আল্লাহকে, আমার বানানেওয়ালাকে, আমার আমার স্রষ্টাকে, এটা যদি আমি ভালো করে উপলব্ধি করতে পারি, এর একিনটা যদি আমার ভিতরে আসে তাহলে মানুষ গুনাহ করবে না। তো ওই কথাটা কইয়া লাই তো শেষ ফিনিশিং দিয়া দিমু। মনে আছে নি জিল জুল এর কিফিলের কথা? কিফিল সুরা মহিলার সামনে কাঁপতেছে, মহিলা কাঁপে, জিজ্ঞাসা করে তুমি কাঁপছো কেন? কাঁপার কারণ হলো আমার আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলো, আমার আল্লাহ দেখতেছে আমি গুনার কাম কেমনে করব। এ ভাই তোমারও ওয়াজ করি ইয়া আখি ইত্তাকিল্লাহ, তুমিও আল্লাহরে ডরাও। তোমার মতো কত যুবক কবরে ঘুমাইয়াছে, তোমার মতো কত যুবক হাসপাতালের সিটে আছে, তুমি এখনো সময় আছে, আল্লাহরে ডরাও। এই কথা বলার পরে কি বিলের বিচ্ছু বয়ে আইসে, সে তখন গুনার কাম ছেড়ে দিয়া বললো টাকা যা দিস্তাম ফেরত দাও লাগতো না, আমি
আমি তওবা করলাম, আমার জিন্দগিতে আর কোনদিন গুনাহ করব না, আর জিনা করব না, আর মদপান করব না, আর ডাকাতি করব না, এই কথা তওবা কইরা আল্লাহর দরবারে যখন তওবা করছে বাড়ির দিকে যায় আর কান্দে, আল্লাহ আমি জীবন ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, অপরাধ করব না, অঙ্গীকার করে যখন রাত্রে ঘুমাইছে এই ঘুম হলো তার জীবনের শেষ ঘুম, আর ঘুম থেকে উঠল না, যেই মাত্র ঘুম থেকে বিদায় হয়ে গেছে এখন সকালে লোকেরা দৌড়াদৌড়ি করে আসতেছে, কেউ বলে আয় ডাকাতটা দেখায়, কেউ বলে আয় বদমাইস্টারি দেখায়, কেউ কয় আয় দেখায় এই মত করছারে, কিন্তু আয়সা দেখে দরজার মধ্যে কে ফেরেশতা লেখে দেয়, ফেরেশতারা লেখে দিয়ে গেছে তোমাদের কাছে কিফিল, এখনো ডাকাত রয়ে গেছে, এখনো বদমাইশ রয়ে গেছে, কিন্তু মহান আল্লাহ গত রজনীতে তার তওবা কবুল করে জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুতরাং আপনি আমি যদি ওইগুলো বলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, সমস্ত পাপাচার থেকে তখনই বাঁচা সম্ভব যদি আল্লাহর পরিচয় আহকামুল হাকিমিনের পরিচয় আমাদের ভিতরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمنا بندرك নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা যে যে উদ্দেশ্যে আত্মরেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারেরা করেছেন আল্লাহ, সুদূর ইংল্যান্ড থেকে এসেও প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে অসুখ থেকে তাদের হেফাজত করে নাও। আর যে সমস্ত ভাই বলে